নমস্কার। আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রধান শিক্ষকের উপস্থিতি নিয়ে সরব অভিভাবকরা, স্থানান্তরের দাবি। ফের দুর্নীতির অভিযোগ মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে, হেনস্থা সাংস্কৃতিক কর্মী। শুরু হলো 22তম বিক্ষণ চলচ্চিত্র উৎসব, থাকছে 11টি দেশের 22টি ভাষার ছবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিক্ষার মূল্য অপরিহার্য, চলার পথে শিক্ষাই মানুষকে সঠিক পথ দেখিয়ে জীবন গড়ার স্বপ্ন দেখায়, তাকে বাস্তবায়ন করার উৎসাহ যোগায়। কিন্তু সেই উৎসাহে যদি কোনো ব্যাঘাত আসে, তবে প্রতিটি জীবনের স্বপ্নগুলো মাঝপথেই চূর্ণ বিচূর্ণ হয়ে ঝরে পড়ে। সম্প্রতি ঠিক এমনই এক হদিশ দেখা গেল কাছাড় জেলার তাপাং ব্লকের 1434 নং পিংথল এলপি স্কুলে। জানা যায়, প্রধান শিক্ষক মাসুক আহমেদ মজুমদারের কারণে বিদ্যালয়ের পঠন পাঠন লাঠি ওঠার পাশাপাশি শৈক্ষিক পরিবেশেও ব্যাপক ক্ষতি হচ্ছে। বুধবার একাংশ অভিভাবকরা বিদ্যালয়ের সম্মুখে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে ঠিক এমনই এক অভিযোগ সাব্যস্ত করলেন। তারা বলেন, প্রধান শিক্ষক মাসুক আহমেদ মজুমদার সময় মতো বিদ্যালয়ে উপস্থিত থাকেন না, ফলে বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি শৈক্ষিক পরিবেশেও ব্যাপক ক্ষতি হচ্ছে। এমন অবস্থাজনিত কারণে বিদ্যালয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে পরিণত হচ্ছে বলে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে প্রধান শিক্ষকের স্থানান্তরের দাবি জানান। আমাদের স্কুলের প্রধান শিক্ষক মাননীয় মাসুক আহমেদ মজুমদার, ওনার কাছে কিছুটা জিনিস আছে, মানে উনি বুঝতে চান না বা কাউকে বোঝাতেও চান না। যেহেতু আমি একজন অভিভাবিকা হিসেবে আমার বাচ্চাকে যদি বলে এই বিষয়টা তো আমার জানা নেই, তুমি তোমার স্যারকে একটু জিজ্ঞেস করে ফোন করে বলো, তো স্যার অগ্রজ শব্দের অর্থ কী, তার স্যার আমার ছেলেকে শিখিয়ে দিলেন যে অগ্রজ শব্দের অর্থ তেঁতুল বেখা ফুলো আর মানুষ বেখামূলক। দেখ মিস, আমার ছেলেটা কিছু বুঝতে পারেনি, একদম ব্রেনটা যে ভালো হওয়ার কথা ছিল সেটা ভালো না হয়ে মানে অধঃপতনের মূল। এখন সমস্যা তো মানে আমাদের স্কুল পুরোপুরি স্যানিটাইজার করা হয়নি, আর কারণ যে করোনা ভাইরাসের সময় যে পড়ার কথা ছিল বা বাচ্চারা কীভাবে আসবে কিছুই হয়নি স্যার। আমাদের বাচ্চাদেরকে এই স্কুলে পড়ানোর চেয়ে আমাদের ঘরে থাকাটাই বেটার, কারণ সব কিছু ডিপেন্ড করে প্রধান শিক্ষকের উপর। আর শুধুমাত্র এই বিষয় না স্যার, এই শুধুমাত্র শৈক্ষিক পরিবেশ না, এই যে মিড ডে মিলের বিভিন্ন ধরনের যথেষ্ট জিনিস আছে, সব কিছুতেই এই কমিটির সাথে মানে ডিমিরিট একটা সাইট হয়ে যায়। কিছু বোঝানোর তো ক্ষমতাই নেই, প্লাস বুঝাবারও মানে ইচ্ছেই নেই। যথেষ্ট আমরা দুঃখিত স্যার এই শিক্ষককে পেয়ে। আমরা চাই না যে ওই শিক্ষক থাক, এখন যদি আমরা স্যারকে বলি, স্যার কোথায় কোথায় বলে যে এই আমি তো মুসলমান তাই তো তোমরা আমাদেরকে এই ধরনের কথা বলছো। স্যার খুবই দুঃখিত, ওর লোকটা না বুঝার একেবারেই ক্ষমতাটা নেই। তারপরে স্কুলের আসার পরে মানে বিড়ি খায়, তারপরে বিভিন্ন ধরনের হেই এদিকে আস না ওই বেটা সুগড়া হই, দ্যাট মিন্স আমাদের খুবই খারাপ লাগে স্যার। সুগড়া সুগড়া আমার ছেলে আমাকে জিজ্ঞেস করে, মা সুগড়া কি সুগড়ি কি, আমরা স্যার অনেক দুঃখিত। তারপরে বিড়ি খায়, তারপরে মিড ডে মিলের বিভিন্ন ধরনের জিনিস আছে স্যার, মানে আমরা যদি আপনার সাংবাদিকদের সামনে বা ডিসিতে যদি বলি তাহলে আমাদের একটা ইতিহাস রচনা করার প্রয়োজন, আমরা স্যার ইতিহাস রচনা করতে পারছি না। আমরা খুবই দুঃখিত, আমাদের এই শিক্ষককে যদি ভালো হয়ে থাকেন মানে শৈক্ষিক পরিবেশটা ভালো করান, মানে স্কুলের ভাষাটা যদি পরিবর্তন করেন আমরা অনেক খুশি, আর যদি না পারেন স্যার আমরা এই তো আপনা আমরা সব কয়েকজনের দ্বারস্থ হয়েছি, কোনো পরিণাম কিছুই হয়নি। যদি কোনো কারোর যদি দয়া হয় আমাদের, যদি আমাদের গ্রামবাসী খুবই দুঃখিত, এই দুঃখের উপরে যদি কারোর যদি দয়া হয় অন্য একজন টিচারকে যদি দেন আমরা খুব খুশি হব, আমরা কৃতজ্ঞ থাকবো ওর কাছে। বর্তমান সরকার বিভিন্ন সভা ও সমিতিতে আসাম রাজ্যে বিভিন্ন জেলায় নতুন করে মেডিকেল কলেজ স্থাপনের কথা বললেও বাস্তবে ঠিক উল্টো দেখা যাচ্ছে। শিলচরে দীর্ঘদিন থেকে মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও তার সঠিকভাবে চালাতে ব্যর্থ সরকার, যার ফলে সংকটকালীন অবস্থায় রোগীদের সহ তাদের পরিবারের প্রত্যেকেরই অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ নিয়ে বিগত দিনে শহরের বিভিন্ন সংস্থা ও বুদ্ধিজীবী মানুষেরা মেডিকেলের বিভিন্ন বিভাগের দুর্নীতি নিয়ে সরব হলেও সরকার তাতে কর্ণপাত করেনি। সম্প্রতি ফের শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের দুর্নীতি নিয়ে মুখ খুলেন শিলচর শহরের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী তথা ছন্দনের স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার ভাস্কর দাস। সোমবার মেডিকেল কলেজে রক্ত আদান প্রদান করতে গিয়ে তার হেনস্থার শিকার হতে হয়। এক রোগীকে রক্ত দিতে গিয়ে দেখেন হাসপাতালের ব্লাড ব্যাংকের প্রতিটি গেট বন্ধ, এমনকি রিসেপশন কাউন্টারে নেই কোনো লোক। যেখানে 24 ঘন্টা পরিষেবা খোলা থাকার কথা সেখানে তা খুলছে প্রতিদিন 10:30। এমন অবস্থা থাকলে যে কোনো সময় রোগীদের রক্তের অভাবে কিছু ঘটে যেতে পারে।
এ ব্যাপারে তিনি শিলচর মেডিকেল কলেজের কর্তৃপক্ষের কাছে বিষয়টি দৃষ্টি আকর্ষণ সহ তার বিহিত পদক্ষেপ নিতে আর্জি জানিয়েছেন। ব্লাড দিতে এসেছিলাম এখানে এক্সচেঞ্জ করতে, তো আমি নিজে ব্লাড ডোনার একজন, এক্সচেঞ্জ করতে এসেছি মানুষের কাছে যাতে সুস্থ হয়ে উঠতে পারে। আশা করে দেখছি মেডিকেলের প্রতিটা গেইটই বন্ধ ব্লাড ব্যাংকের। আমরা জানি যে 24 আওয়ার্স মেডিকেলের ব্লাড দরজা খোলা থাকে, কিন্তু বিগত কিছুদিন থেকে দেখছি অনেক মানুষেরই এরা কমপ্লেন থাকে যে ব্লাড দিতে গিয়ে হেরাস হতে হয়। কিন্তু আজকে আমি নিজে সশরীরে এসেছি, আমি আমার সংস্থার থেকে এসেছিলাম, ছন্দনীর সাংস্কৃতিক সামাজিক সংস্থা থেকে, তো ওনাকে সাহায্য করার জন্য। কিন্তু এসে যেভাবে দেখলাম যে এমন একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে ব্লাড ব্যাংক যে 24 আওয়ার্সের জায়গায় এখন 10টা 5টা অফিস সিস্টেম হয়েছে, এটা আমরা জানানি, তো এইভাবে জনসাধারণ কীভাবে এইভাবে কাটাবে? আমরা তো অনেক মেডিকেলের অনেক উন্নতি হয়েছে, অনেক কিছু শুনে থাকি, কিন্তু ভাবতে অবাক লাগছে আজকে আমি নিজে শ্বশুরের এসে দেখে যে এখানে গেট, দুটো গেইটই তালা মারা। সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, বললো 10:30 11টার আগে আসবে। তো সেই জায়গার থেকে বলছিলাম যে আমরা যে কাজ করব সামাজিক দায়বদ্ধতা নিয়ে, কিসের উপরে করব? আমার মনে হয় এটাকে শুধরানো খুবই দরকার। আমি 11টি দেশের 22টি ভাষার ছবি নিয়ে শুরু হলো বিক্ষণের 22তম চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার শিলচরের অগ্রণী চলচ্চিত্র চর্চা কেন্দ্র বিক্ষণ সিনে কমিউনের উদ্যোগে অধিজেন্দ্র ডলি মেমোরিয়াল গ্রন্থাগারের সহযোগিতায় শুরু হলো চলচ্চিত্র উৎসবের আসর। এদিন সন্ধ্যা 5 ঘটিকায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বরাক উপত্যকার বিশিষ্ট নাট্যকার তথা পরিচালক ও অভিনেতা চিত্রভানু ভৌমিক। উদ্বোধনী ছবি হিসেবে এদিন সন্ধ্যা 6টায় প্রদর্শিত হয় সত্যজিৎ রায়ের বহু আলোচিত বাংলা ছবি অভিযান। 6 দিনের বড় পর্দায় ভালো ছবির এই উৎসবে সর্বমোট 11টি দেশের 22টি বিভিন্ন ভাষার বহু প্রশংসিত ছবি দেখানো হবে। একই সঙ্গে উৎসবের ওপেন ফোরামে আয়োজিত হবে চলচ্চিত্র বিষয়ক আলোচনা সভাও। চলচ্চিত্র উৎসব শেষ হবে আগামী রবিবার। আমরা 1999-তে চলচ্চিত্র শুরু করেছিলাম জেলা গ্রন্থাগার ভবনে। তো 1 বছর আমাদের এই গত বছর করোনা সংক্রমণের জন্য আমরা গত বছর করতে পারিনি, তো আমাদের সেই জন্য আমাদের এটা 22তম উৎসব। তো এটা শুরু হচ্ছে আজ থেকে 5 তারিখ থেকে, চলবে আগামী রোববার 10 তারিখ অব্দি 6 দিনের উৎসব। উৎসবে আমরা ভারতবর্ষ মিলিয়ে 12টি দেশের 22টি ছবি, বিভিন্ন ভাষার 22টি ছবি আমরা এবার দেখাবো। সৌমিত্র চট্টোপাধ্যায় কিংবদন্তি অভিনেতা, আমরা সবাই জানি তাকে। আমরা এই বিগত বছর এই 20-এর বছরে আমরা হারিয়েছি, আর আমাদের এই চলচ্চিত্র উৎসবে তাকে নিয়ে আলাদা করে একটি রেট্রোস্পেক্টিভ আয়োজিত হবে। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিছু ছবি দেখানো হবে। এবং আমরা এটাও জানি যে সৌমিত্র চট্টোপাধ্যায়কে আসলভাবে আবিষ্কার করেছিলেন সত্যজিৎ রায়। এবং সত্যজিৎ রায় সৌমিত্র চট্টোপাধ্যায় যুগলবন্দীর কিছু ছবি আমরা দেখবো এই চলচ্চিত্র উৎসবে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মাধ্যমে একই সঙ্গে আমরা জানি যে বিখ্যাত চিত্র পরিচালক সাউথ দক্ষিণ কোরিয়ার কিম কি দুঃখ, তিনিও প্রয়াত হয়েছেন, যিনি তার সিনেমা তৈরির মাধ্যমে, সিনেমা তৈরির ভাষা তার আঙ্গিকের মাধ্যমে একটা ভিন্ন ধারা তৈরি করেছিলেন। কিম কি দুঃখেরও একটা রেট্রোস্পেক্টিভ থাকবে আমাদের এবারের 22তম চলচ্চিত্র উৎসবে। সেখানে কিম কি দুঃখের কিছু অসামান্য ছবি প্রদর্শন করা হবে। 21-এর নির্বাচনে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে পুনরায় জয়ী করার সংকল্প বিজেপি বড়জালেঙ্গা মণ্ডলের। সোমবার ছোট জালেঙ্গা মাল্টিপারপাস হলে ভারতীয় জনতা পার্টির এক কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এদিন দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিজেপি বড়জালেঙ্গা মণ্ডল কমিটির সদস্যরা। পরে দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জি ও ভারতমাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করেন বিশিষ্ট অতিথিরা। এদিন দলের সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বড়জালেঙ্গা মণ্ডল কমিটির সভাপতি সুশীল রঞ্জন ধর। এতে উপস্থিত ছিলেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মেন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ বড়জালেঙ্গা ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুশীল রঞ্জন ধর, মণ্ডল প্রভারী শান্তনু রায় প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল আগামী বিধানসভা নির্বাচনে মণ্ডলের প্রত্যেক সদস্যদের ভিত মজবুত ও মিশন 100+ প্রস্তুতি তুঙ্গে করতে দলের প্রত্যেক সদস্যদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। তাছাড়া এদিন তিনি বড়জালেঙ্গা মণ্ডলের অধীনস্থ 46টি বুথ সভাপতিদের হাতে ব্যানার সহ বুথ কি বাদ অনুষ্ঠান অংশগ্রহণের জন্য
রেডিও হাতে তুলে দেন। এদিন তিনি বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এবং বিভিন্ন দায়িত্বে থাকা মণ্ডলের যুব মোর্চা থেকে শুরু করে প্রত্যেক মোর্চার সদস্যদের প্রতি আহ্বান করে বলেন, গ্রাম হোক বা শহর, প্রত্যেক প্রকল্পের যেন সঠিক বাস্তবায়ন হয় এবং প্রকৃত হিতাধিকারীদের হাতে তা পৌঁছে এ বিষয়ে প্রত্যেক মণ্ডল পদাধিকারীদের লক্ষ্য রাখার আহ্বান করেন। দীর্ঘদিন থেকে করছেন, নেতৃত্ব দিতে সক্ষম হয়েছে, আপনারা শুধু সাধারণ মানুষ না, আপনাদের মধ্যে কোনো না কোনো জায়গায় অসাধারণ ব্যক্তিত্ব আছে, যার জন্য ভারতীয় জনতা পার্টি মন্ডল কমিটি বা মন্ডলের ব্যবস্থায় ব্যবস্থার কোনো না কোনো জায়গায় আপনারা কোনো না কোনো ভূমিকা পালন করছেন। আরে ভারতীয় জনতা পার্টি কি এটা প্রথম বুঝতে হবে? আপনি কেন কাজ করেছেন এটা বুঝতে হবে। আপনি নিজেকে কখনো আবিষ্কার করতে পারেননি, আবিষ্কার করলে আপনি দেখবেন যে ভারতীয় জনতা পার্টির কাজ আপনি করে যাচ্ছেন, কোন জায়গায় নেতৃত্ব দিচ্ছেন, তো আপনি ঈশ্বরের কাজ করে করে যাচ্ছেন আর আপনি মানুষের মধ্যে সর্বোত্তম কাজ করে যাচ্ছেন। প্রতিবছরের ন্যায় এবছরও আজমল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার সোনাই বিধানসভা সমষ্টির শিলডুবি মেনিপুরের বানাত মাদ্রাসা ও দারুচ্ছন্নাহ মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন করিমুদ্দিন বড়ভুইয়া ওরফে সাজুর নেতৃত্বে দুই মাদ্রাসার পড়ুয়াদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন এফ এ খান, খালেদ হাসান লস্কর সহ অনেকে। মাশাল্লাহ, এটার লাগে আমরা আজমলের তরফ থেকে জানতে খুবই ধন্যবাদ দিই যে তাইদের কন্ট্রিবিউশন করছো, তাইলে বেনিফিশিয়ারি সিলেক্ট করছো, যারা ফাইবার উপযুক্ত নিডি মানুষ যারা দিলে ভালো হইব, সবার তো দেওয়া যান না, বাকি যারা আছেন তাই ইনশাল্লাহ এটা স্যাক্রিফাইস করতা, ভবিষ্যতে দেন ফাইবার, আর সারা তো এবার শেষ হল না, আর উপরিয়ে ফাইতা ইনশাল্লাহ ভবিষ্যতে ফাইবার দেন তাই, আজকে যারা নিকরা তাই ইনশাল্লাহ খাস করিয়া ইসা ফাউন্ডেশন লাগি এবং আজমল ফাউন্ডেশন লাগি আপনারা দোয়া দিবা এবং ভবিষ্যতে এর থেকে বেশি বেশি সব জিনিসগুলো জেলা আইয়া ডিস্ট্রিবিউশন ভাবে সুন্দরভাবে আপনারা প্রোভাইড করিয়া নেন, এটার লাগি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো। এআইইউডিএফ যুব ফ্রন্ট আলগাপুর সমষ্টি কমিটির পক্ষ থেকে আগামী 6 জানুয়ারি অর্থাৎ বুধবার প্রত্যেকের বাড়িতে কালো পতাকা লাগাতে আহ্বান জানানো হয়। মঙ্গলবার এ নিয়ে কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, আসামে মাদ্রাসা বন্ধ এবং নাগরিকত্ব আইনের পক্ষে ছিল অসম গণপরিষদ দল। বুধবার অগপ সভাপতি আলগাপুরে দলীয় সভায় আসছেন, এটা আলগাপুরের জনসাধারণের জন্য একটি কালো দিন বলে জানান নজরুল ইসলাম সহ কমিটির অন্যান্যরা। আমরা বরাকবলি সফরও যখন আসামের এজিপি শরিক দল, বিজেপি শরিক দল এজিপি বরাকবলি সফর হয়তা, তাহলে আমরা আগামী খাইল সমস্ত বরাকবলি খালো দিবস ঘোষণা করলাম। আমি প্রথমে বলতে চাই যে মাদ্রাসা বিল বিজেপি সরকারে তার শরিক দল লইয়া পাস করছেন, তাই প্রত্যেক সংখ্যালঘুর ঘরে ঘরে কালকে খালো পতাকা উত্তোলন লাগিয়ে আমি প্রত্যেক বরাকবলির প্রত্যেক সংখ্যালঘু ফ্যামিলির কালো পতাকা উত্তোলন করা লাগে আমি অনুরোধ জানাই। আর তোর সঙ্গে আমি আলগাপুরের যারা নিরপেক্ষ মানুষ আছেন, সংখ্যাগুরু যারা আছেন, বিশেষভাবে আমি সংখ্যালঘুর প্রত্যেক জনসাধারণের ঘরে ঘরে রাস্তার সাইড পাশে কালো পতাকা উত্তোলন করা লাগিয়া আমি প্রত্যেক জনসাধারণের অনুরোধ করি। কারণ যখন সদন বিল উত্থাপন হয়েছে মাদ্রাসা বিল, তখন এজিপি সভাপতি অতুল বরা এবং তাদের 14 জন সদস্য ছিলেন, ওনারা 3 জন মন্ত্রী ছিলেন, একটু তুশব্দ হল না বিলের জন্য, ওনারা ডাইরেক্টলি বিলটা সাপোর্ট করেছেন। সেই বিল সাপোর্ট করার কারণে আমাদের মুসলমান ধর্মাবলম্বী মানুষের মনে আঘাত লেগেছে। সাংবাদিক বিভূতি মজুমদারের পিতা তথা শিলচর কাঁঠাল রোড চন্দ্রপুরের বাসিন্দা প্রাক্তন শিক্ষক জহরলাল মজুমদার আর নেই। মঙ্গলবার সকাল আনুমানিক 9:55 মিনিটে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রয়াত জহরলাল বাবু কিডনি লিভারজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 73 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, দুই পুত্র সহ ভাই বোন ও অসংখ্য গুণমুগ্ধ। এদিকে সাংবাদিক বিভূতি মজুমদারের পিতৃবিয়োগের খবরে সতীর্থ সাংবাদিক সহ জেলার সংবাদকর্মীরা শোক জ্ঞাপন করে পরিবারের প্রতি সমবেদনা জানান। মঙ্গলবার রাতে শিলচর শ্মশানঘাটে ধর্মীয় রীতি মেনে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যায়। মঙ্গলবার আরণ্যক ভ্যালি কম্পিউটার সেন্টারের শুভ উদ্বোধন করলেন বরখলার বিধায়ক কিশোরনাথ। ছোট দুধপাতিল জিপির অধীনস্থ নিরালা পার্ক সংলগ্ন এলাকায় সেন্টারটি খোলার মূল উদ্দেশ্য সেখানকার ছাত্রছাত্রীদের যাতে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেদিকে নজর রেখে সেন্টারটি চালু করা হয়। ইনফরমেশন টেকনোলজি স্কিলের পাশাপাশি ফার্মিং স্কিলস যেমন এগ্রিকালচার, গার্ডেনিং ইত্যাদিরও প্রশিক্ষণ দেওয়া হবে এবং কোর্স শেষে সার্টিফিকেটও প্রদান করা হবে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরখলা মন্ডল সভাপতি অরিন্দম নাথ, ছোট দুধপাতিল জিপি সভাপতি রঞ্জিত সরকার প্রমুখ। এই এলাকার যারা স্টুডেন্টরা রয়েছেন, আপনাদেরকে আমি বলবো যে আপনারা এই শিক্ষাটা নেন। এই শিক্ষাটা নিলে আপনাদের লাভ হবে, তার সঙ্গে সবচেয়ে প্রথম লাভ হবে আপনাদের ঘরের প্যারেন্টসদের, মা বাবাদের অনেক সুবিধা হবে। আজকালকার দিনে ব্যাংকে যেতে লাগে না, মোবাইল দিয়ে হয়ে যায়, মোবাইল ব্যাংকিং। যদি সেবা শিখে যান, মোবাইল থেকে ব্যাংকের কাজ করতে পারছেন। মনে করুন গ্যাস সিলিন্ডারের দরকার, গ্যাস সিলিন্ডার বুক করতে না, সেটাও আপনি মোবাইল থেকে করতে পারছেন। ইলেকট্রিক বিল সেটাও আমি মোবাইল থেকে দিতে পারছি। রেলওয়ে টিকিট, এয়ার টিকিট সব কিছু আমি মোবাইল থেকে করতে পারছি। তার জন্য কোথায় গিয়ে আগে যে আমরা যেতাম কোনো এজেন্টের কাছে, দোকানে গিয়ে লম্বা লম্বা লাইন ধরতে লাগতো, আজকে সেই লম্বা লাইন ধরার আর সময় নেই। এখন আপনি সব মোবাইল হাতে নিয়ে বাড়িতে বসে বসে সেই কাজ করতে পারছেন। তাই এই এডুকেশনটা অনেক দরকার, এই স্কিল হওয়াটা অনেক দরকার। আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী যে বলেছেন, সেই কথাটাকে আমরা বাস্তবে আমরা পূর্ণ হতে দেখতে পাচ্ছি। ওনার যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে পূর্ণ হতে যাচ্ছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। প্রধান শিক্ষকের উপস্থিতি নিয়ে সরব অভিভাবকরা, স্থানান্তরের দাবি। ফের দুর্নীতির অভিযোগ মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে, হেনস্থায় সাংস্কৃতিক কর্মী। শুরু হলো 22তম বিক্ষণ চলচ্চিত্র উৎসব, থাকছে 11টি দেশের 22টি ভাষার ছবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।